আমার মাথায় যে ব্যান্ডেজ আপনি দেখতে পাচ্ছেন, এই যে কিউইনের ব্যান্ডেজটা হয়েছে। পঞ্চায়েত গঠন হচ্ছে এখানে তালতারা হাটে, তালতারা বাজারে, সেখানে পঞ্চায়েতের গঠন হবে, সেখানে পুলিশ থাকবে, সেখানে আপনার আমার দেশের যারা মানে রাজনীতি করে সে রাজনীতি ছেলে পুরে নিয়ে তার রাস্তা সব থাকবে সেই জায়গায়। পুলিশ সেখানে নেই, পঞ্চায়েত কাজ না থেকে যত পুলিশ ফুরফুরা পিসের দরবারে এসে হাজির হয়েছে। কি বুঝলেন, এই আমার দরবারে, এই বাড়ির সামনে খামারে পুলিশ বোম মারছে, কাঁদুনি গ্যাস ছুটছে, এমন কাঁদুনি গ্যাস ছেড়েছে আমার ঘরে ভিতরে ঢুকে ছেলে বাচ্চা কাচ্চারা সব হ্যাঁ চোখে দেখে হুড়োহুড়ি শুরু করেছে। এরা যে এত মারপিট হুড়োহুড়ি বোমবাজি করছে, আমি এখানে বসে বসে পরেশান হয়ে যাচ্ছি, কী করে কী হবে, দরবারে করছে কেন, পঞ্চায়েত ছেড়ে দিয়ে সেখানে এই দরবারে এরা হুড়োহুড়ি করছে কেন, এ কী চক্রান্ত, রাষ্ট্রীয় তো রাজ্য সরকারের পরিকল্পিতভাবে চক্রান্ত হিসেবে প্রশাসন এই কাজগুলো হচ্ছে। এবার আমি সামনে যে বললাম আপনারা এরকম করছেন কেন, আপনাদের তো পঞ্চায়েত গঠন করে ফেলেছেন প্রশাসন দিয়ে, আজকে পঞ্চায়েত গঠন হয়ে গেছে, কী বুঝলেন, সে তো তালতলা বাজারে হয়েছে, আপনার দরবারে এরকম করছেন কেন, চলে যান লোকসব যারা ছিল সব সরিয়ে 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 দিলুন, কী বুঝলেন, আমার তীর্থযাত্রী সব যারা এসেছিল আমাদের কাছে সরিয়ে দিলুন। এইবারে এরা করলো কি, কিছুটা পুলিশ সরিয়ে ডিফারেন্স করে দিন, বেশ সরে গেল, সরে একটুখানি পিছিয়ে যে সে কিন্তু আমার ইট ছুটতে শুরু, আমার যেন ইট ছুটে ছেলেরা হুড়ুহুড়ি শুরু করছে, আর এই একটা ইট কিন্তু এসে আমার মাথায় পড়ে গেল। ইটটা এসে পশ্চিম দিক দিয়ে প্রশাসন যেদিকে আছে সেদিকে সমস্ত প্রশাসন পশ্চিম, আর পূর্ব দিকে সব জনগণ আছে, হ্যাঁ পুলিশের দিক দিয়ে ইটটা এসে আমার মাথায় পড়লো, মাথায় পড়ে কেটে গেল, হুহুক রক্ত পড়েছে, আমি আস্তে আস্তে যেয়ে বসে পড়লাম যে কী বলেন এসব কীর্তি খারাপ রাজ্য সরকারের প্রশাসন বিভাগ করেছে, কী বলেন এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, এটা পরিকল্পিত। আমরা ধর্মগুরু মানুষ, পীর ফকির মানুষ, আমরা ধর্মগুরু, আমরা কোনো রাজনীতি করি না, যারা রাজনীতি করে তারা রাজনীতি করুক, তা বলে পীর সাহেবদের বাড়িতে এসে আপনি মানে এখানে বোমবাজি করবেন না, প্রশাসন বিভাগে এসে হুড়ুহুড়ি করবে, এটা কী 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 করছেন, এ কী রাজনীতি আপনারা করছেন, যে লোক কিভাবে এসে বোমবাজি আমার খামারে যাবো সেখানে কোথায় যাবো, সেখানে যাবো কোথায়, আমি আমি আমার ঘরে, আমি আমার ভিড়ে আছি, আমি সম্পত্তির ভিতরে আছি, আমার আমার দরবারের ভিতরে রয়েছি, আমি কারো বাবার জায়গায় নেই, আমি কী বুঝলেন, আমি কারো বাবার জায়গায় নেই, এত বড় সাহস কে দিয়েছে রাজ্য সরকারকে, ভারত স্বাধীনের পর থেকে এরকম জিনিস তো কোনো দিন, আজ মানে সিপিএম সরকার ছিল, কংগ্রেস ছিল, বিজেপি ছিল, হ্যাঁ যার পিছনে হুড়ুহুড়ি করছেন সব চিল্লাচ্ছেন বিজেপির পিছনে আপনারা, সেও তো এসে হুড়ুহুড়ি করে না, পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, সে রাজ্য সরকারেরই পুলিশ, কী বুঝলেন, পুলিশ মন্ত্রী মানে ওরা না থাকে সে কাজ করতে পারে বলুন, তারা তো তাদের আজকে যে জিনিসটা হয়েছিল, আমার মাথায় যে ব্যান্ডেজ আপনি দেখতে পাচ্ছেন, এই যে কিউইনের ব্যান্ডেজটা হয়েছে, আজকে পঞ্চায়েত গঠন ছিল বুঝলেন না, কোর্ট বলেছে এটা অবৈধ পঞ্চায়েত, রাজ্য সরকার পঞ্চায়েত আজ গঠন করেছিল, এলাকার ছেলেরাও পঞ্চায়েতকে নিয়ে একটু হুটোহুটি করেছে বুঝলেন না, প্রশাসন পুলিশ এখানে এসেছিল, প্রায় ধরেন না 150 থেকে 200 পুলিশ এসেছে, এসে বোমবাজি চলছে, হ্যাঁ এখানে বোমবাজি চলছে, বেলা 9টা থেকে বোমের আওয়াজ কান ধরিয়ে ফেলেছে, আপনারা সকলে শুনতে পাচ্ছেন বা মিডিয়াতেও গেছে। পঞ্চায়েত গঠন হচ্ছে এখানে তালতলা হাটে, তালতলা বাজারে, সেখানে পঞ্চায়েতের গঠন হবে, সেখানে পুলিশ থাকবে, সেখানে আপনার আমার দেশের যারা মানে রাজনীতি করে সে রাজনীতি ছেলে পুরে নিয়ে তার রাস্তা সব থাকবে সেই জায়গায়। পুলিশ সেখানে নেই, পঞ্চায়েত কাজ না থেকে যত পুলিশ ফুরফুরা পিসের দরবারে এসে হাজির হয়েছে, কী বুঝলেন, এই আমার দরবারে, এই বাড়ির সামনে খামারে পুলিশ বোম মারছে, কাঁদুনি গ্যাস ছুটছে, এমন কাঁদুনি গ্যাস ছেড়েছে আমার ঘরে ভিতরে ঢুকে ছেলে বাচ্চা কাচ্চারা সব
হ্যাঁ চোখে লেগে হুড়ুহুড়ি শুরু করে দিতে, আশপাশ ছেলেরা সব জানে, সব দেখতে পাচ্ছে। এখানে প্রায় 4-5টা বোম মেরেছে দরবারের সামনে। এখানে আমার ভাইয়ের বাড়ি আছে, এই সামনে সব ভাই আমার, এই আলী আকবর ভাই, আজগার ভাই, হাসান ভাই, কিমিনেন আপনার ইউনুস ভাই, ইউসুফ ভাই, এই আমাদের বাড়ির সামনে খামার আমাদের দরবারে পুরি। এবার তীর্থযাত্রীরা প্রচুর আমার এখানে এসেছে সব, তারাও ছুটে চলে যাচ্ছে এই সামনে দরবারে, কিমিনেন এই চলছে হুটুহুটি। আমি এখন এখান থেকে বলুন, এরা যে এত মারপিট হুড়োহুড়ি বোমবাজি করছে, আমি এখানে বসে বসে পরেশান হয়ে যাচ্ছি, কী করে কী হবে? দরবারে করছে কেন? পঞ্চায়েত ছেড়ে দিয়েছে কেন, এই দরবারে এরা হুড়োহুড়ি করছে কেন? এ কী চক্রান্ত? রাষ্ট্রীয় তো রাজ্য সরকারের পরিকল্পিতভাবে চক্রান্ত হিসেবে প্রশাসনগুলি এই কাজগুলো হচ্ছে। এবার আমি সামনে যে বলুন, আপনারা এরকম করছেন কেন? আপনাদের তো পঞ্চায়েত গঠন করে ফেলেছেন, প্রশাসন দিয়ে আজকে পঞ্চায়েত গঠন হয়ে গেছে, কী মানে সে তো তালতলা বাজারে হয়েছে, আপনার দরবারে এরকম করছেন কেন? চলে যান, কাজ মিটে গেছে আপনাদের, কী মানেন আপনারা চলে যান, কেন হুড়ি করছেন? এরা আমার কথা শুনে আমি চারিদিন আটকে দিলুন, এসে আমাদের লোক সব যারা ছিল সব সরিয়ে দিলুন, কী মানে আমার তীর্থযাত্রী সব যারা এসে আমাদের কাছে সরিয়ে দিলুন। এইবারে এরা করলো কি, কিছুটা পরি সরিয়ে ডিফারেন্স করে দিন, বেশ সরে গেল, সরে একটুখানি পিছিয়ে যে সে কিন্তু আমার ইট ছুটতে শুরু করলে, কী বুঝলেন আমার যেন ইট ছুঁড়লে, ছেলেরা হুড়ুহুড়ি শুরু করছে, আর এই একটা ইট কিন্তু এসে আমার মাথায় পড়ে গেল। ইটটা এসে পশ্চিম দিক দিয়ে প্রশাসন যেদিকে আছে সেদিকে সমস্ত প্রশাসন পশ্চিম, আর পূর্ব দিকে সব জনগণ আছে। হ্যাঁ পুলিশের দিক দিয়ে ইটটা এসে আমার মাথায় পড়লো, মাথায় পড়ে কেটে গেল, হুক রক্ত পেরেছে, আমি আস্তে আস্তে যেয়ে বসে পড়লাম যে, কী বুঝলেন তখন আবার ডাক্তার গায়ে যেয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসেছি আমি, কী বুঝলেন আপনারা এসছেন, আমি শুয়েছিলেন, শুয়েছি, অসুস্থ আমার ছিল। হ্যাঁ এইসব কীর্তিকলাপ রাজ্য সরকারের প্রশাসন বিভাগ করেছে, কী বুঝলেন এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, এটা পরিকল্পিত। আমরা ধর্মগুরু মানুষ, পীর ফকির মানুষ আমরা ধর্মগুরু, আমরা কোনো রাজনীতি করি না, যারা রাজনীতি করে তারা রাজনীতি করুক, তা বলে পীর সাহেবদের বাড়িতে এসে আপনি মানে এখানে বোমবাজি করবেন না, প্রশাসন বিভাগ এসে হুড়ুহুড়ি করবে, এটা কি 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 করছেন, এই কী রাজনীতি আপনারা করছেন, কী বুঝলেন? আপনি সেখানে গেছিলেন, খামারে গেছিলেন, এখানে কেবলমাত্র যে লোকগুলো এসে বোমবাজি আমার খামারে যাবো, সেখানে কোথায় যাবো, সেখানে যাবো কোথায়? আমি আমি আমার ঘরে, আমি আমার ভিটে আছি, আমি সম্পত্তির ভিতরে আছি, আমার আমার দরবারের ভিতরে রয়েছি, আমি কারো বাবার জায়গায় নেই, আমি কী বুঝলেন আমি কারো বাবার জায়গা নেই, আমি আমার দরবারে আছি, দরবারে বসে দরবারে হুড়োহুড়ি করছেন, চারি এই তো দরবার, এখানে করছেন আপনি এসে বোমবাজি করছেন, আপনার প্রশাসন বিভাগ পুলিশ বিভাগ আপনি এখানে বোমবাজি করার জন্যই তো রাজ্য সরকার পাঠিয়েছে এখানে, কী বুঝলেন? এখান থেকে পঞ্চায়েত ধরেন না, এই এখানে ঘুরে সেই কিনতে নিয়ে ধরেন, সেই তালতলা বাজার, সেই বড় পুকুরের উপারে, সেই সীমাতে এখানে 1 কিলোমিটার তো হবেই, মেপে তো 1 কিলোমিটার দূরে পঞ্চায়েত, সেখানে যাক না, এখানে কেন মরতে এসেছে, এখানে কেন অত্যাচার করছে, সমস্ত বাঙালি এসে পীর সাহেবদের ঘাড়ে চাপাচ্ছে কেন, ধর্মগুরুদের ঘাড়ে ঘাড়ে চাপাচ্ছে কেন? আমরা ধর্মগুরু মানুষ, আমরা পীর ফকির মানুষ, আমি মানুষের সেবা করে থাকি। হ্যাঁ আপনার জায়গায় আপনারা থাকেন না, রাজনীতির জায়গায় রাজনীতি করলেন না, হ্যাঁ এ কাজ করলেন কেন? এর আগেও তো আপনি করেছেন, এই আগেও তো আমার ভাইপুর বাড়িতে আলী আকবর সিদ্দিকি আব্বাস সিদ্দিকির বাড়িতে রাত্রে পুলিশ নিয়ে ভাঙ হুড়ুহুড়ি করে গেছেন, কী বুঝলেন? এটা জানি তো আমার ভাই পক্ষ সে মানে জেলে ভরে তো হুড়ুহুড়ি করলেন, কী বুঝলেন? হ্যাঁ 40 দিন করলেন, তো এইখানে দরবারে সে করছেন, দরবারে সে করার সাহসটা পেলেন কোথা? কে সাহস দিয়েছে আপনাদের, এত বড় সাহস কে দিয়েছে রাজ্য সরকারকে? ভারত স্বাধীনের পর থেকে এরম জিনিস তো কোনো দিন, আজ মানে সিপিএম সরকার ছিল, কংগ্রেস ছিল, বিজেপি ছিল, হ্যাঁ যার পিছনে হুড়ুহুড়ি করছেন, সব চিল্লাচ্ছেন বিজেপির পিছনে আপনারা, সেও তো এসে হুড়ুহুড়ি করে না, কী বুঝলেন? তাদের সঙ্গে আমাদের মতো নেই কি, অন্য জায়গায় আছে, তারাও তো এসে হুড়ুহুড়ি করেন, আপনারা তৃণমূল পার্টি করেন, করে যান যত পারেন করুন, কিন্তু আপনারা ধর্মগুরুর বাড়ি, পিসার বাড়ি, দাদা পীরের মানে বংশের উপরই, আওলাদের উপরে হুড়ুহুড়ি তো অত্যাচার জুলুম করছেন কেন? এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এটা বলতে পারবেন যে এটা রাজ্য সরকার করেনে? হ্যাঁ এই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, সে রাজ্য সরকারেরই পুলিশ, কী বুঝলেন?
পুলিশ মন্ত্রী মানে ওরা না থাকে এসে কাজ করতে পারে? বলুন, তারা তো তাদের জায়গা থাকবে, তারা দরবারে কেন আসবে? হ্যাঁ, এই এই বাড়ি সামলাতে গেলে, আমার বাড়ি সামলাতে গেলে কি বোমবাজি হচ্ছে, কি হুড়োহুড়ি হচ্ছে আমাদের জীবনে, তীর্থে তারা তো অবাক হয়ে যাচ্ছে। আমার লাইফে কি বলেন, আমার জীবনে আমার এত বছর ওমর হয়ে গেল, বয়স হয়ে গেল প্রায় 75-70 বছর বয়স, কিছু কম বেশি। হ্যাঁ, আমি আমার লাইফে এরম দেখিনি কি বলেন, এই তৃণমূল সরকার আসার পর থেকে যে জিনিসটা ঘটেছে এটা আমি আমার লাইফে দেখি না, বুঝলেন? কী দাবি জানাবেন? আমি আমি দাবি জানাবো, আপনার পঞ্চায়েত তো গঠন করলেন, করে দিয়ে গেলেন, হ্যাঁ আপনি তো সুপরিকল্পিতভাবে আমাদের দেশে একটা দ্বন্দ্ব লেগিয়ে দিয়ে গেলেন কি বুঝলেন, ওই পঞ্চায়েতকে নিয়ে দেশের মানুষ মারামারি হানাহানি হুড়োহুড়ি সারা বছর চলবে, এর জন্য দায়ী সমস্ত।